কাথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগের রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত্যু হলো তৃণমূলের বুথ সভাপতি ও দলের দুই কর্মীর। বিস্ফোরণের তীব্রতায় ধূলিস্যাৎ হয়ে গেছে তৃণমূল নেতার বাড়ি। বিস্ফোরণ কাণ্ড নিয়ে পঞ্চায়েত ভোটের আগে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগে একই জেলার ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ধূলিস্যাৎ আস্ত বাড়ি। উদ্ধার হল তৃণমূলের বুথ সভাপতি সহ তিনজনের ঝলসানো দেহ। রহস্য ও ধোঁয়াশা বাড়িয়ে তিনটি মৃতদেহ মিলল পৃথক পৃথক জায়গা থেকে। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা, ঠিক তার আগের দিন রাত্রেবেলা ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ভূপতিনগর থানা এলাকার ভগবানপুরের নারুলা বিড়লা গ্রাম। প্রায় প্রতিদিন তো বোম ফাটে, আমরা সেটা নিয়ে তেমন কিছু করিনি, কিন্তু কালকের বোম ফাটার আওয়াজটা যেন অন্যরকম ছিল আর কি। বাড়ি টাড়ি সব কেঁপে উঠেছিল। স্থানীয় সূত্রে দাবি, শুক্রবার রাত 11:30টার সময় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। 8 কিলোমিটার দূর থেকে শোনা যায় সেই বিস্ফোরণের শব্দ। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল থেকে যার দূরত্ব 40 কিলোমিটার, বিস্ফোরণ স্থল থেকে 10 কিলোমিটার দূরে ভূপতিনগর থানা। চাঞ্চল্যকরভাবে বিস্ফোরণ স্থল থেকে 1.5 কিলোমিটার দূরে উদ্ধার হয় তৃণমূল নেতার মৃতদেহ। আশেপাশের এলাকাতে আরও 2 তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আওয়াজ হচ্ছিল জোর, আওয়াজ মানে ভাইবেশনটা জোর হচ্ছে আর কি। কুম করে আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে কেঁপে উঠছিল মাটিটা। আমরা জানি যে বোমের আওয়াজ একটা হয় জানি, কিন্তু এটা বোম কি প্যাডো কি এগুলো আওয়াজ আমরা বুঝতে পারিনি। এদিন বিস্ফোরণ স্থলে গিয়ে দেখা যায় ভেঙে চুরে গিয়েছে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি। অ্যাসবেস্টাসের চাল টুকরো টুকরো হয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। গাছের মগডালে আটকে আছে জামা কাপড়। দরজা, সেই দরজার পাল্লা ভেঙে এখানে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। কংক্রিটের যে অংশ, ইট, সেই সব উড়ে উড়ে ছিটকে পড়ে রয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছি একেবারে বসে গিয়েছে একটি অংশ, এবং বাড়ির ভেতরে যে ফ্রিজ ছিল সেই ফ্রিজ একেবারে ভেঙে, কিন্তু তার দরজা আলাদা হয়ে গিয়ে ছিটকে অন্যদিকে চলে গেছে। চারিদিকে একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ধ্বংসস্তূপের ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই বিস্ফোরণের কারণ কি, নেপথ্যে কে বা কারা, তার উত্তর এখনো মেলেনি। পার্থপ্রতিম ঘোষ, ঋত্বিক প্রধান ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনদা, হচ্ছেটা কি, মানে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার আগের রাতে ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত্যু হলো তৃণমূলের বুথ সভাপতি ও দলের দুই কর্মীর। না, তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় তো নানা ক্ষেত্রে বিভিন্ন ঘটনাতে তাদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, এবং কোন কোন পকেটে সন্ত্রাস চালাচ্ছে কোন কোন রাজনৈতিক দল, এটা বিরোধী রাজনৈতিক দল, এটা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই। গতকাল অভিষেক প্রতিবেশীরা এটাও বলছেন যে বোমাগুলির শব্দ, বোমার শব্দ মাঝে মধ্যেই ওই এলাকায় পাওয়া যায়। বোমা বাঁধা হয়েছে না বোমা ছোড়া হয়েছে সেটা তদন্তে প্রকাশিত হবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালের সভায় বলছিলেন না যে এটাই কি, মানে এটাই কি সেই ডিসেম্বর ধামাকা। প্রশ্ন হচ্ছে যে যত পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, পূর্ব মেদিনীপুর যত তৃণমূলের হাতে চলে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে একটা পরোক্ষ প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা হচ্ছে তো, এটা কোনো সন্দেহ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা আটকানোর জন্য কোর্টে পর্যন্ত গিয়েছিল বিজেপি, মানে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। স্বর্ণালী, যতবারই এ ধরনের ঘটনা ঘটছে, এটা খুব সহজ যে আমাদের সংগঠনে আমাদের পায়ের তলে মাটি সরে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলা, কিন্তু অধিকাংশ সময় কিন্তু দেখা যাচ্ছে যে এটা অন্তর্দণ্ড কলহর মানে প্রকাশের একটা অংশ। হয়তো এখানে এই যে ভদ্রমহিলা বলছিলেন না যে এখানে রেগুলার বেসিসে নাকি বোম ফাটে, প্রায়শই বোম ফাটে, হয়তো ইনি বোম ম্যানুফ্যাকচার করতেন, বোম ইন্ডাস্ট্রিতে এখানে বড়সড়ভাবে এখানে আকার নিচ্ছে না, হয়তো তার বাড়িতেই ছিল বা অন্য কেউ তার বাড়িতে রেখেছে। এই তৃণমূল ওই তৃণমূল ভার্সেস একটা নিজেদের মধ্যে একটা অন্তর্কলহ, একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছে। দিস ইজ গোয়িং বিয়ন্ড। হচ্ছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন 2002 এ শিক্ষা দেওয়ার কথা বলে, তাহলে কি সেই ঘটনার দায় বিজেপি নেবে? তিনি বলছেন যে ওদের শিক্ষা দিয়েছি 2002-এ, তাহলে 2002-এর যে ঘটনা ঘটেছিল গুজরাটে তার দায় কি বিজেপি দল নেবে? আমি তো দুর্ভাগ্যজনক খুব একটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বলছেন ওদেরকে শিক্ষা দিয়েছি 2002-এ। আপনি পশ্চিমবঙ্গের কথা বলো, এটা এটা এবং 2002-এর ঘটনা দায় কি বিজেপি নেবে? হয়ে গেছে সেই 2002-এর ঘটনার পেছনে কোথাও বিজেপির সংযোগ ছিল?
প্রশ্নগুলো উঠছে তো আজকের দিনে, না না একেবারেই উঠছে না, আপনারাই তুলছেন। 2002 ঘটনা একেবারে শেষ হয়ে গেছে, ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী তিনি, তিনি এই ধরনের কথা বলছেন। আমি আলোচনা করতে রাজি নই, আপনারা বিষয় চলে যাই হোক না কেন, মানুষের মৃত্যু হচ্ছে, তিনজনের মৃত্যু হয়েছে, অবশ্যই নিন্দা করছি আমরা সেই ঘটনার নিন্দা করছি, ঘটনায় তো আর্জেন্টিনা তৃণমূল কংগ্রেস করে আমি তোমাকে বলছি যে বেঙ্গল মিন্স বিজনেস বলেছিল ওরা, 2 কোটি টাকার হোর্ডিং লাগিয়েছিল কলকাতায়, 2 কোটি টাকার হোর্ডিং। আসলে বেঙ্গল মিন্স হচ্ছে বোমা, বেঙ্গল মিন্স হচ্ছে বুলেট। আনফরচুনেট হচ্ছে এইটাই যে বিগত 7 দিনে আমি 7টা ইনসিডেন্টের কথা বলতে পারি যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয়েছে, আর সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা খুন হয়েছে তাদের বউ বা বাবা বা কাকা বলেছে যে তৃণমূলের লোকেরাই ওদেরকে খুন করেছে, আর সুমনদারা টিভিতে এসে বলছে গ্রাম্য বিবাদে খুন হয়েছে। এতটাই আনফরচুনেট, এখন তৃণমূলের কারা খুন হচ্ছে, মারামারি হচ্ছে, এখন তৃণমূলের কারা খুন হচ্ছে জন্য কে পঞ্চায়েত সমিতিতে সুমনদারি দূরে আছে, সুমনদারি না আমি বলে আছি আমার কথাটা বলে যদি না সেটা তদন্তের পর প্রকাশিত হবে, সেটা বলো ঘটিয়েছিল সেখানে। না সুমনদা একটা বিষয় তো আপনি মানলেন, এই যে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোটের আগে আমরা বারে বারেই দেখছি বিভিন্ন জায়গা থেকে বোমা গুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে, আমি তো বলছি যে সন্ধানী এটা তো ভালো পদক্ষেপ, পুলিশ প্রশাসন তারা যদি আজকে বোমা বন্দুক গুলো নতুন করে তারা যদি বিভিন্ন জায়গা থেকে সেগুলো যদি সংগ্রহ করে বা সেগুলোকে যদি বাজেয়াপ্ত করে সেটা তো ভালো পদক্ষেপ। সরকার চাইছে যাতে পঞ্চায়েত নির্বাচনটা একেবারে নির্বিঘ্ন হোক, বিভিন্ন জায়গা থেকে বোমা গুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, 4 দিনের মাথায় ফের কুলতলিতে এরকমই গস্ত্রগুলি উদ্ধার হয়েছে, 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল, দিয়ে আমরা হিন্দলের সঙ্গে যোগাযোগ করব। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, 4 দিনের মাথায় ফের কুলতলিতে উদ্ধার হলো অস্ত্রগুলি, 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির 4 নম্বর নলগড়া এলাকায় পুলিশ হানা দেয়। পুলিশের দাবি আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল 3 দুষ্কৃতী, তাদের কাছ থেকে একটি ওয়ান শটার 1 রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতরা মন্দির বাজার ও ঢোলার বাসিন্দা, ডাকাতি নাকি দুষ্কৃতীদের অন্য কোনো পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ। এর আগে 29 নভেম্বর কুলতলির মধুসূদনপুর এলাকা থেকে একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, শটডাউন কার্তুজ ও 2টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের মুখে মুড়ি মুড়কির মতো অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে, টেলিফোনে রয়েছেন হিন্দল, জেনে জানতে চাইবো যে এইভাবে অস্ত্র এবং গুলি উদ্ধার 4 দিনের মাথায় উদ্ধার হলো, পুলিশ সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো পুলিশ যেটা বলছে এই অস্ত্র উদ্ধারটা কিন্তু বলা যেটা বলছে পুলিশ সূত্র যেটা জানতে পেরেছে পুলিশ, যে এই যারা ধৃত আফতাব খান, তৌফিক মোল্লা, রবিরুল তরফদার, এদেরকে জিজ্ঞাসাবাদ করে রাজারা জানিয়েছে যে তারা ডাকাতির উদ্দেশ্যে কাছেই একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল এবং সেই কারণে তারা সেই অস্ত্র রেখেছিল, তা মধ্যে কিন্তু পুলিশকে তারা জানিয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় প্রচুর অস্ত্র উদ্ধার হচ্ছে, তাজা বোমা উদ্ধার হচ্ছে, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হচ্ছে। সেক্ষেত্রে এই যে 3 ব্যক্তি যারা কিন্তু সামিরুলের বাড়িতে একত্রিত হয়েছিল গতকাল রাতে, যেটা কুলতলি থানার পুলিশ খবর পায় যে বাইরের থানা অঞ্চল থেকে বেশ কিছু জন এসে সামিরুলের বাড়িতে আশ্রয় নিয়েছে, তখনই কিন্তু তাদের সন্দেহ হয়। তৎক্ষণাৎ কিন্তু পুলিশ সেখানে তল্লাশি চালায় এবং পুলিশ এসে যে বুঝতে পেরে সামিরুল অর্থাৎ বাড়ির মালিক সে কিন্তু গা ঢাকা দিয়ে দেয়, কিন্তু বাকিরা তারা কিন্তু ধরা পড়ে যায় এবং তাদের কাছ থেকেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সামিরুলের কাছে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় যে সেই আগ্নেয়াস্ত্র রয়েছে। সুতরাং এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই যেটা জানা
যাচ্ছে যে পুলিশের কাছে ধৃতরা জানিয়েছে তারা ডাকাতির উদ্দেশ্যে ধরা হয়েছে, কিন্তু এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো, এই আগ্নেয়াস্ত্র কিসের কি কারণে ব্যবহারের জন্য নেওয়া হয়েছিল, সত্যি কি ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে, সেই আগ্নেয়াস্ত্র রেখেছিল নাকি অন্য কোথাও কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব করার জন্য তারা এই আগ্নেয়াস্ত্র রেখেছে, সমস্ত বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। তারপরটাই কিন্তু কুলতলি করা আপনারা নিজেরাই দেখালেন, আমার কথা হচ্ছে যে পুলিশ প্রশাসন সজাগ আছে, কোন জায়গায় এই ধরনের বাজেয়াপ্ত করার যে প্রবণতা এটাকে পজিটিভলি দেখতে হবে। পুলিশ প্রশাসন চাইছে এবং তৃণমূল কংগ্রেস চাইছে, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বহু জায়গাতে এই ধরনের অস্ত্র আমদানির ক্ষেত্রে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি এই ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল, পাশের রাজ্য থেকে সেখানেও দুষ্কৃতি এবং অস্ত্র আনার প্রচেষ্টা হয়েছিল। দেখুন যে সরকার পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে দেব না, তারা যে কোনো রকমের অপোজিশনের যদি কোনো অস্তিত্বই না থাকে, কিন্তু যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের নিরাপত্তা, এবং সেই নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকা এবং যে ভূমিকা তাদের পালন করলে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হয় সেই দিকে অবশ্যই নজর দিতে হবে, সেই বক্তব্যই কিন্তু সকলের কাছ থেকে উঠে আসছে। অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পরে যে খবরের দিকে নজর রাখবো, ঝালদা পুরসভায় নাটক অব্যাহত। শুক্রবার তৃণমূল কাউন্সিলরকে ঝালদা পুরসভার চেয়ারম্যান ঘোষণা করে রাজ্য, গতকাল নির্দল কাউন্সিলরকে চেয়ারপারসন ঘোষণা করে ভোট গঠন করে কংগ্রেস। সুতরাং তর্জা অব্যাহত রাজনৈতিক, এই বিষয়ের দিকে নজর থাকবে। ঝালদা পুরসভায় নাটক অব্যাহত। শুক্রবার তৃণমূল কাউন্সিলরকে ঝালদা পুরসভার চেয়ারম্যান ঘোষণা করে রাজ্য, গতকাল নির্দল কাউন্সিলরকে চেয়ারপারসন ঘোষণা করে ভোট গঠন করলো কংগ্রেস। পুরো আইন ভেঙে বেআইনিভাবে ভোট গঠন করেছে কংগ্রেস, দাবি পুরমন্ত্রী। পাল্টা আদালতে যাচ্ছে কংগ্রেস। আস্থা ভোটে ঝালদা পুরসভা হাতছাড়া হয় তৃণমূল কংগ্রেসের। হাত শিবিরে যোগ দিয়েছেন এক নির্দল কাউন্সিলরও। যে মিউনিসিপাল অ্যাক্ট, সেই অ্যাক্ট হচ্ছে যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকবে না, সরকার একজন কাউন্সিলরকে অ্যাপয়েন্ট করবে টু কল দি মিটিং। মিটিংটা ডাকবে কে? নিজে নিজে দশজন কাউন্সিলর মিলে তো মিটিং ডাকতে পারবে না। এটা অ্যাপয়েন্ট করা হয়েছে নট চেয়ারম্যান টু এই অথরিটি টু কল দি মিটিং, সেটা তো ইলিগাল। আপনি যা ইচ্ছা করতে পারেন, গায়ে জোরে তো হবে না। আমাদের একটা অনাস্থা প্রস্তাব ছিল গত 21 তারিখ, 21 তারিখ সেটা আমরা বাস করাতে পেরেছি। 3 তারিখে আমাদের যে সভা হলো, এই সভাতে 7 জন মিলে আমরা নতুন চেয়ারম্যান নির্বাচিত করেছি। নতুন চেয়ারম্যান হয়েছেন শীলা চ্যাটার্জি মহাশয়া। যিনি নতুন চেয়ারম্যান হলেন, তিনি সঠিকভাবে যে নির্বাচিত হয়েছেন সেটা মহামান্য আদালতে তিনি সেটা আবেদন করবেন, এবং আশা করি আমরা মহামান্য আদালতের কাছ থেকে তার বিচার পাব। সুমনদা, বিরোধীরা তো এই অভিযোগ করছেন যে হেরেও ঝালদার রাস তৃণমূলের। না, হেরে এটা তো কোন বলার কোনো যুক্তি নেই। যে কথাটা মহানাগরিক, কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম বললেন, পরিষ্কার করে বলে দিয়েছেন, যেটা মিটিংটা ডাকার জন্য একজনকে কল করতে হয় সেই হিসেবে কাউন্সিলরকে নিযুক্ত করা হয়েছিল। ঘটনাটা ঘটছে কারণ 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 বোর্ডে তো মূল চালিকা শক্তি তো হচ্ছে ওই নির্বাচন, যাকে কংগ্রেস চেয়ারম্যান করেছে বোধহয় তিনি বোধহয় নির্দলই, বোধহয় খুব সম্ভবত তিনি নির্দলই ছিলেন। মানে তিনি আগে তৃণমূলকে সাপোর্ট করেছিলেন, এখন কংগ্রেসকে সাপোর্ট করছেন। এখন মিটিং ডাকার জন্য যে নিয়ম অনুযায়ী এটা নিয়োগ করা হয়েছে, এর মধ্যে কোনো অস্বচ্ছতা নেই। কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার কোনো চেষ্টা তৃণমূল কংগ্রেস করেনি, ফলে এটা 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 এই অভিযোগ ভ্রান্ত। পরিষ্কার করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। তিনি যে দাবি করছেন যে বেআইনি ভাবে বোর্ড গঠন করেছে কংগ্রেস,
এটাই তো স্বভাব। একতরফা রয়েছে কংগ্রেস, যাদের কোথাও কোনো অস্তিত্ব নেই, বাকি মানে একেবারে ক্ষীণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর রইল বাকি তৃণমূল। তারা তো একদম মানে এতটাই পাওয়ার হাংরি, তারা কিছুই ছাড়তে রাজি। সুমন দারা বলছে যে তারা যেটা করেছে তার মধ্যে স্বচ্ছতা আছে। নিযুক্ত করা হয়েছে চেষ্টা করছেন আপনারা। যেকোনো উপায় কাটমানির দখল রাখতে হবে, যেকোনো উপায় ভাইপো পিসির যেকোনো উপায় কাটমানির দখল রাখতে হবে। এখন তৃণমূলে MLA MP হতে কেউ চায় না, এখন কাউন্সিলর হতে চায়। আপনি বলতে দিন আমাকে, আপনি বলতে দিন আমাকে, বা মুশকিলের কথা আমি দিয়ে আসছি। এমন অবস্থা হয়েছে, এমন অবস্থা হয়েছে, এখন ভাইপো ছেলের নাম রেখেছে আয়ানকো, মানে হচ্ছে কিন্তু যেখানে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা এই বিষয় উঠে আসছে এবং পুরসভার বিষয়, যেখান থেকে মানুষ পরিষেবা পায় এবং সেখানে যাই হোক না কেন স্বচ্ছতা থাকবে এবং যেখান থেকে মানুষ স্বচ্ছভাবে তাদের পরিষেবা পাবে, সেটাই আমাদের কাম্য। এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, আমাদের সময় শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন নিলব একটা বিরতি, বিরতির পর রয়েছে আরও খবর। সব